আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নের সমাধানমূলক ভিডিওগুলো দিচ্ছি আজকে হচ্ছে তৃতীয় পর্বে আমরা দেখব একটা কবিতা এবং সেই কবিতার আলোকে একটা ছক পূরণ করব আমরা ইতিমধ্যে দুইটা পর্বে আলোচনা করেছি কিছু উত্তর নিয়ে যেমন প্রথম পর্বে পার্ট এর রিডিং অংশের আমরা এক নম্বরে যে স্টোরিটা রয়েছে দ্য ওয়াইস মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেন এই স্টোরিটা পড়েছিলাম এবং এই স্টোরি আলোকে এখানে হচ্ছে কিছু সঠিক উত্তর ছিল মাল্টিপল চয়েস কোয়েশন বহু নির্বাচনী প্রশ্নোত্তর এগুলো হচ্ছে আমরা অ্যান্সারগুলো বের করেছিলাম তারপর বি নাম্বারে কিছু কোয়েশন ছিল কোয়েশনগুলো অ্যান্সার দেখেছিলাম এগুলো আমরা করেছিলাম প্রথম পর্বে তারপর দ্বিতীয় পর্বে অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম একটা হচ্ছে এখানে টেক্সট ছিল পিসফুল মর্নিং নিয়ে এই টেক্সটা পড়ে সে টেক্সটের আলোকে কিছু ট্রুফোস নির্ণয় করেছিলাম আমরা তারপর এই টেক্সটটা হচ্ছে পড়ে সেই টেক্সটের আলোকে আমরা এখানে যেই ম্যাচিং ছিল ম্যাচিংগুলো করেছিলাম এবং আমরা একটা সামারি লিখেছিলাম ঠিক আছে এই তিনটা কাজ আমরা করেছিলাম পার্ট টুতে আজকে আলোচনা অর্থাৎ পর্ব তিন বা পার্ট থ্রিতে আমরা একটা কবিতা পড়ব দেখো কি আছে হেয়ার ইজ এ পার্ট অব দ্য পয়েম ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড বাই পার্সি বাই সেলে রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফর্স ইউজড ইন দ্য পয়েন্ট ইউজ দ্য ফলোইং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এখানে হচ্ছে তোমাদের টেবিলে খালি ঘর রয়েছে অনেকগুলো পাঁচটা করে মোট পনেরোটা খালি ঘর আছে এই পনেরোটা পনেরোটা না বিশটা খালি ঘর আছে এই বিশটা খালি ঘর তোমাদের পূরণ করতে হবে যার জন্য নাম্বার হচ্ছে দশ ঠিক আছে তো এখন দেখো শিক্ষার্থীরা প্রথম কাজ হচ্ছে আমাদের কবিতাটা পড়া ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ট লিখেছেন কে পার্সি বৈশ্যে সেলে এই কবিতাটা আমরা পড়ব তবে এখান থেকে না আমরা হচ্ছে বাংলা অনুবাদ সহ পুরো কবিতাটা হচ্ছে তোমাদের সামনে উপস্থাপন করব তারপর এই যে খালি ঘরগুলো আছে কবিতা থেকে পাঁচটা লাইন আমরা এখান থেকে লিখবো তারপর কোন জিনিসগুলো কম্পেয়ার করা যায় সেটা লিখবো মেটাফোর্স মানে রূপক কার সাথে কম্পেয়ার করা হয়েছে সেটা লিখবো আর কম্পেয়ারের কারণটা লিখবো ঠিক আছে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে প্রথমে কবিতাটা পড়ে নিই ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন বাই পার্শ্ব বৈশ্য সেলে মেক মি দ্য আয়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইস তোমার বিনা বানাও মোড়ে যেমন করেছ অরণ্যকে হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক স্টোন যদি আমার পাতাগুলো ছোটতো বনের পাতার মতো দ্য টেম্পল অফ দ্য মাইটি হারমোনিস তোমার শক্তিশালী ঐক্যতানের প্রবল আলোড়ন তো প্রথম স্তবেক এখানে শেষ মানে তিনটা তিনটা লাইনের পর পর এখানে খালি ছিল একটু ঠিক আছে এরপর দেখো উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটম নাল টোন সৃষ্টি করে উভয়ের কাছ থেকে একটি গভীর শরতের সুর অটামনাল মানে কি শরতের সুর অটামনাল মানে শরতের আর ট মানে সুর আর কি সুইট দো ইনস্যাডনেস দো স্পিরিট ফায়ার্স বিষেদের মাঝেও সুমধুর হও তুমি তেজস্বী আত্মা মাই স্পিরিট বিদৌ মি ইম্পেশিয়াস ওয়ান তুমি আমার শক্তিতে পরিণত হও সক্রিয় কোনো একটিতে আরেকটা স্তবক শেষ তারপর দেখো পরেরটা কি আছে ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স আমার নিষ্প্রাণ চিন্তাগুলোকে দূর করে দাও বিশ্বের বাহিরে লাইক উইদ আর্ট লিস্ট টু এন এ নিউ বার্থ ঝরা পাতাগুলোকে যেভাবে দূর করে নাও জন্মকে ত্বরান্বিত করতে অ্যান্ড বাই দ্য ইনসেন্টেশন অফ দিস ভার্স এবং এই পঙ্ক্তিগুলোর জাদু ছড়িয়ে দাও আরেকটা শেষ ঠিক আছে এরপর দেখো স্কেটার অ্যাজ ফ্রম অ্যান আন গুইস্ট হার্ট ছড়িয়ে দাও যেমন করে অনির্বাপিত চূড়া থেকে অ্যাস স্পার্স মাই ওয়ার্ডস এবং ম্যান কাইন্ড ছাই এবং স্কুলিঙ্গ ছড়ায় আমার কথাগুলো যদি ছড়তো মানব জাতির মাঝে বি থ্রো মাই লিভস টু আনওয়েকেন্ট আর্থ আমার কণ্ঠ হয়ে যাগাও নিদ্রাচ্ছন্ন পৃথিবীকে তুমি কিন্তু এক্স্যাক্টলি এখানে সেম টু সেম অর্থ পাবে না কারণ এখানে হচ্ছে কবিতা যেহেতু প্রতিটা ওয়ার্ড যদি আমি সেম টু সেম অর্থ করতে যাই সেটা কিন্তু এখানে মিলবে না ঠিক আছে এই জন্য হচ্ছে কিছু ওয়ার্ড চেঞ্জ করা হয়েছে যেমন এখানে দেখো আন এক্সটিংগুয়েসড এখানে আমার কী লিখেছি অনির্বাপিত চুলা হার্ট হার্থ মানে কি এখানে চুলা ব্যবহার করা হয়েছে তো আমরা হচ্ছে এভাবে করে কবিতাটা পুরোটা শুনেছি আর দুই লাইন বাকি আছে দ্য ট্রুম্পেড অফ এ প্রোফেসি ওয়াইন্ড তুমি ঈশ্বরবাণী সিংঘা হে পশ্চিমা বায়ু ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড যদি শীত আসে বসন্ত কি খুব দূরে থাকে এভাবে করে মোট চোদ্দো লাইন ছিল চোদ্দ লাইন কিন্তু কবিতাটা না এটা কবিতার একটা অংশ এই যে কবিতাটা এখানে ছিল বলাই আছে যে দিস ইজ এ পার্ট অফ দ্য পয়েন্ট এটা হচ্ছে কবিতাটার একটা অংশ তাহলে এখানে প্রথম তিন লাইন তারপরে আরও তিন লাইন গেল ছয় আরও তিন নয় আরও তিন বারো আর দুই চোদ্দো লাইন এই চোদ্দো লাইন থেকে আমরা এখন পাঁচটা এমন লাইন খুঁজে বের করব যেগুলো হচ্ছে কম্পেয়ার করা হয়েছে যেখানে আমরা মেটাফোর্স খুঁজে পাবো ঠিক আছে চলো শিক্ষার্থীরা আমরা এখন এই ছকটা পূরণ করে ফেলি দেখো আমাদের ছকের প্রথম যে লাইনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কি মেক মি দাই আয়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ এখানে আমাদের কম্পেয়ারিং পার্সন বা থিংটা কি দ্য পয়েট অ্যান্ড দ্য ফরেস্ট অর্থাৎ কবি এবং হচ্ছে বন বা জঙ্গল সেটাকে কম্পেয়ার করা হয়েছে কার সাথে এ আর এ স্ট্রিং এড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এটাকে হচ্ছে কম্পেয়ার করা হয়েছে কিসের সাথে একটা বিনার সাথে যেটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের এই কম্পেয়ারের কারণ কী মানে এটা কেন এই যে মেটাফর কেন ব্যবহার করা হয়েছে টু কম্পেয়ার দ্য পয়েট অ্যান্ড দ্য ফরেস্ট টু এ আয়ার এ স্ট্রিং এড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কবি এবং বনকে হচ্ছে একটা বিনার সাথে তুলনা করতে এই মেটাফোরটা ব্যবহার করা হয়েছে তারপর যেটা রয়েছে দেখো পরে যে লাইনটা আমরা ব্যবহার করেছি আমরা সেটা হচ্ছে হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক এর সোন অর্থাৎ যদি আমার পাতাগুলো ঝরতো বনের পাতার মতো এখানে তুলনা করা হয়েছে কাকে দ্য পয়েট কবিকে তুলনা করা হয়েছে কার সাথে এ ফরেস্ট বনের সাথে তুলনা করা হয়েছে মেটাফোর ব্যবহার করার কারণ কি টু কম্পেয়ার অফ দ্য পয়েট টু কম্পেয়ার দ্য পয়েট টু এ ফরেস্ট অর্থাৎ কবিকে বনের সাথে তুলনা করার জন্য এই মেটাফটটা ব্যবহার করা হয়েছে এরপরের লাইনটা হচ্ছে মাই স্পিরিট বিদ মি ইম্পেশিয়াস ওয়ান্স অর্থাৎ তুমি আমার শক্তিতে পরিণত হও সক্রিয় কোনো একটিতে এখানে দ্য পয়েট কবিকে তুলনা করা হয়েছে কার সাথে দ্য ওয়াইন্ড বায়ুর সাথে টু কম্পেয়ার অফ দ্য পয়েট টু দ্য ওয়াইন্ড অর্থাৎ কবিকে এখানে ওয়াইন্ডের সাথে তুলনা করার জন্য হচ্ছে এই মেটাফোরটা বা এই রূপকটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তারপরে যেটা রয়েছে দুইটা লাইন এখানের সাথে এই দুইটা লাইন মিলে হচ্ছে এখানে একটা মেটাফোর হ্যাঁ ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদাউট লিভস টু কুইক্যান এ নিউ বার্থ এখানে আমাদের হচ্ছে থটস মানে চিন্তাকে একটা থিং এটাকে তুলনা করা হয়েছে মেটাফোর কি উইদাউট লিভসের সাথে আমাদের চিন্তাকে এক্ষেত্রে তুলনা করা হয়েছে ঠিক আছে এরপর দেখো আমাদের এই মেটাফর ইউজ করার কারণ কী টু কম্পেয়ার থটস টু উইদাউট লিভস অর্থাৎ আমাদের চিন্তাকে হচ্ছে বিশ্বের বাহির ঝরা পাতাগুলোর সাথে তুলনা করা হয়েছে উইথ এট লিস্ট মানে কি ছড়া পাতা সর্বশেষ যেটা রয়েছে বি থ্রো মাই লিভস টু আনওয়েকেন্ড আর্থ দ্য ট্রেম্প অফ এ ও ওয়াইন্ড এখানেও দুটা লাইন থেকে আমাদের একটা মেটাফোর আমরা পেয়েছি মেটাফরটা হচ্ছে কি দ্য পোয়েটস ভয়েস অর্থাৎ কবির মানে কবির কথাগুলো বা কবির হচ্ছে এখানে কণ্ঠ তুলনা করেছে কার সাথে দ্য ওয়াইন্ডের সাথে পশ্চিমা বায়ুর সাথে তুলনা করা হয়েছে মেটাফোর ব্যবহার করার কারণ কী টু কম্পেয়ার দ্য পয়ার্স ভয়েস টু দ্য ওয়াইন্ড অ্যাজ এ ট্রুমফেট অফ এ প্রফেসি অর্থাৎ কবির যেই কণ্ঠ রয়েছে সেটাকে পশ্চিমা বায়ুর সাথে তুলনা করা হয়েছে অ্যাজ এ ট্রুফেড অফ প্রফেসি মানে ঈশ্বরবাণী সিঙ্গা হিসাবে ঠিক আছে তো এই খুব কঠিন একটা কাজ ছিল এটা আমরা সমাধান করে দিলাম আমরা হচ্ছে আগামী ক্লাসে গ্রামার অংশে চলে যাবো যে গ্রামারগুলো রয়েছে যেমন প্রথমে আছে কি প্রথমে আজ চার নম্বরে একটা প্যাসেজ পড়বো প্যাসেজ থেকে আমরা কোহেসিভ ডিভাইসগুলো খুঁজে বের করবো এবং এই কোহেসিভ ডিভাইসগুলো কেন ব্যবহার করা হয়েছে পারপাসটা কি সেটা হচ্ছে বের করে আমরা এই যে টেবিলটা আছে এই টেবিলে হচ্ছে আমরা উপস্থাপন করব। ক্লিয়ার তারপরে যে গ্রামারটা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বা ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস এখানে তোমাদের খালি ঘর আছে কয়টা দেখো তো দশটা ঘর আছে এই দশটা খালি ঘরে ভার্বের সঠিক ব্যবহার করে তোমাদের খালি ঘরগুলো পূরণ করতে হবে মানে রাইট ফর্ম অফ ভার্বস কোনো এখানে হচ্ছে সবগুলোর সাথে ই দেওয়া আছে যে ক্লু দেওয়া আছে আর কি তোমাদের এগুলো হালকা পাতলা চেঞ্জ করে সেগুলো হচ্ছে অ্যান্সার বলে এখানে বসাতে হবে ঠিক আছে তোমরা এই কাজটা করে দেব পরে পড়বে তারপর ছয় নম্বরে আছে কি হেয়ার ইজ দ্য স্টোরি অফ মারিয়া মারিয়া নামে একটা মেয়ের একটা গল্প দেওয়া আছে আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি স্টোরিতে কিছু গ্যাপ আছে সেই খালি ভাবগুলো তোমাদের পূরণ করতে হবে কী দ্বারা নন ফাইনাইট ভার্ব দেওয়া যেমন জিরান হতে পারে পার্টিসিপল হতে পারে ইনফিনিটিভ হতে পারে তোমাদের সিলেবাসে যে তিনটা চ্যাপ্টার আছে সেই তিনটা চ্যাপ্টারের ভিতরে কিন্তু এই জিরান পার্সিপ ইনফিনিটিভ নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা ছিল ওই ধরনের কাজগুলো কিন্তু গ্রামারে দেওয়া হয়েছে এমন নতুন করে কিছু পড়তে হচ্ছে তা কিন্তু না ঠিক আছে ওগুলো যার ভালো করে পড়েছে ওদের কাছে খুব সহজই লাগবে এগুলো সাত নাম্বার আছে কি টাইম অ্যাডভারভিয়াস এগুলো আমরা হচ্ছে পরে পর্বে করব এর পর্বর যদি আমরা রাইটিং পার্টে চলে যাবো এই কাজগুলো হচ্ছে সামনে পর্বগুলোতে আসবে ধীরে ধীরে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটি দি কিছুদিন সময় লাগবে এর পরবর্তীতে আমরা হচ্ছে তোমাদের যে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আরও কিছু তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করবো যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় কীভাবে প্রশ্নগুলো হবে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে এবং পরীক্ষার জন্য সর্বোচ্চ একটা প্রিপারেশন নিতে পারো ঠিক আছে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা বাকি সমাধানগুলো খুব শীঘ্রই দিয়ে দিব শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ